Hello guys, welcome back to the channel of Enjoy Life, Jhulan, Saha. So, today we are going to see Swaminarayan Temple and we are going to see the trip. We are going to see Diamond Harbour Road. So, we are going to see around 5:30. So, let's go! আর্টিফিশিয়াল হরিণ হাতি অনেক কিছুই আছে, দেখতেই পাচ্ছেন। আমি যখন আগে এসেছিলাম তখন সব জায়গায় ফটো তোলা অ্যালাউ ছিল, ভিডিও করা অ্যালাউ ছিল। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক বিধিনিষেধ শুরু হয়ে গেছে, ফটো তুলতে দিচ্ছে না, অনেক জায়গাও প্রবেশ নিষেধ হয়ে গেছে। আমি যেহেতু বিকেলে গেছিলাম তাই এই মন্দিরটি 4:00 থেকে 8:00 অবধি খোলা থাকে এবং সন্ধ্যা 6:40 সন্ধ্যা আরতি হয়। খুবই সুন্দর হয়। মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাও আমি একটু ফটো তুলে ফেলেছি, ভিডিও করে ফেলেছি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। খুবই সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন এবং বাচ্চারাও খুব সুন্দর এখানে খেলা করে, দেখতেই পাচ্ছেন। মেঘা এবং অশ্মি খুব সুন্দর দুজনে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, আনন্দ করছে। মন্দির থেকে বাইরের দিকে যখন আমরা বেরোচ্ছিলাম তখনই দেখতে পেলাম নতুন একটি মন্দির হয়েছে। এখানে ডালা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে স্বামীনারায়ণকে জল দেওয়ার ব্যবস্থা আছে, 50 টাকা এবং 100 টাকা আপনাকে ডালা নিতে হবে, তাহলেই আপনি মন্দিরে স্বামীনারায়ণকে স্নান করাতে পারবেন।
এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি। ক্যান্টিনের দিকে যেতে যেতে দেখতে পেলাম বাদিকেই স্বামীনারায়ণের এখানে অর্গানিক ভেজিটেবল বিক্রি করছে, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম। আমি একটা 10 টাকা দিয়ে বাঁধাকপি কিনে নিলাম। আগে যখন আমি ক্যান্টিনে গিয়েছিলাম তখন ক্যান্টিনটা এত ভালো ছিল না, খাওয়ারও খুব একটা পাওয়া যাচ্ছিল না, কিন্তু এবার দেখলাম অনেক খাবার পাওয়া যাচ্ছে এবং ভালোই পাওয়া যাচ্ছে। আর আমি যেহেতু কফি প্রেমী বলে কফি নিয়ে বসে পড়েছি, আর ওরা তিনজন লস্যি নিয়ে বসে পড়েছে, সবাই খুব ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছে। যা অর্ডার করেছিলাম এক এক করে সব আসছে। বাপ্পাস সিঙ্গারা খেতে ব্যস্ত, অশ্মিরানি আর মেঘা ইয়াম্মি ইয়াম্মি পিজা খেতে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি কফি। চলে এসছে আর আমরা এখন গাড়ি স্টার্ট দেবো।